আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে চলে আসলাম সৌদি আরবের রিয়াদে অবস্থিত ধীরা আবায়া মার্কেটে। আজকে আপনাদেরকে আবায়া মার্কেটটা ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে বিভিন্ন প্রাইজের, বিভিন্ন ডিজাইনের খুব সুন্দর সুন্দর বোরখা রিজনেবল প্রাইজে পাওয়া যায়। তো আজকে পুরো মার্কেটটাই মোটামুটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এবং রিয়াদের ভেতরে খুব সুন্দর এবং কাছাকাছি বোরকা মার্কেটটি অবস্থিত। আপনারা যারা রিয়াদে থাকেন তারা কিন্তু খুব সহজেই এখানে চলে আসতে পারেন। তো ভিতরের বোরকাগুলো একটু শেয়ার করব আপনাদের সাথে, চলুন দেখা যাক। তো এইটা হচ্ছে বোরকা মার্কেটের আগে এই যে রাস্তাটা, তো রিয়াদে যারা থাকেন তারা মানে যদি লিমোজিন দিয়ে আসেন তাহলে বললেই হবে যে ধীরা বোরকা মার্কেটে যাব। আর নিজেদের গাড়ি থাকলে তো কোনো কথাই নেই, লোকেশন দিয়ে যে যেখান থেকে যে যেখানে থাকে সেখান থেকে চলে আসতে পারবেন। তো এটাই হচ্ছে সেই বোরকা মার্কেট। তো এখন আমরা ভিতরে যাব। আর অ্যাকচুয়ালি আমি একটা বোরকা কিনবো, তাই আজকে আসলাম এখানে আর আপনাদের সাথেও শেয়ার করব বোরখার ডিজাইনগুলো। এবং এখানে কিন্তু মোটামুটি খুব রিজনেবল প্রাইসেই বোরখা পাওয়া যায়। এই হচ্ছে আমাদের পুত্রদের অবস্থা, তারা তো বাইরে বের হইলে অনেক খুশি। এই যে এখানেও কিছু বোরকার কালেকশন আছে। এগুলো আসলে গরমের মধ্যে পড়লে আরাম না, এগুলো সিনথেটিক টাইপের। এটা হচ্ছে মাত্র 30 রিয়াল করে, কিন্তু এগুলো আসলে সিনথেটিক টাইপের, এগুলো গরমের মধ্যে পরা যাবে না। আর এগুলো কি, এই যে বোরখা গুলাও হচ্ছে 30 রিয়াল করে, এগুলা বিভিন্ন কালারের আছে। আমরা এখন একটা দোকানে আসলাম, একটু ভিতরে দেখি। এখানেও অনেক কালেকশন আছে বিভিন্ন ডিজাইনের। আমি আসলে একটু জর্জেট টাইপের মধ্যে একটা নিব, এই টাইপের খুঁজছিলাম। তো দেখি খুঁজতে খুঁজতে পেয়ে যাই কিনা। কি মানে এটা কি শো বাটন না? এটাও তো ঠিক আছে, টমটে চল ঠিক আছে। 52 হলে মনে হয় আমার হয় একটু দেখো তো এটা একটু। আমরা আরেকটা দোকানে চলে এসেছি, মোটামুটি বোরখাটা একটু দেখলাম। আমি চাচ্ছিলাম হচ্ছে এরকম মানে একদম বন্ধই থাকবে। তো এখানে কালেকশনগুলো মোটামুটি ভালো আছে, বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের। আমার কাছে বেসিক্যালি বোরখার কালো ডিজাইন ভালো লাগে। এখানে বিভিন্ন ধরনের আছে। টাইম যদি বেশি লাগে তাহলে বেশি এদিকে এটা একটা, এটা কি ওই জর্জেট টাইপেরই কাপড়টা না? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ডিজাইনেরই এখানে পাওয়া যাবে, আপনি যে পছন্দ করেন যেমন। চেইন সিস্টেম, হ্যাঁ দেখা দেখি বের করো তো একটু, সামনের দিকে এভাবে এদিকে রাখো, একবারে প্লেন একবারে সিম্পল, একেবারে সিম্পল চলবে, এটা খারাপ কি, এটাই ভালো, সিম্পলই ভালো। না না ওগুলো না, কাপড় ওইটাই। দেখি ধরো তো এদিকে, 54
বোরখার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ওয়ান পিস বিক্রি করে, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র দোকানও আছে। এখানে যে সৌদি ট্রেডিশনাল যে ইয়েগুলো পরে আপনার যে মাথায়, সেটা এখানে পাওয়া যায়। যে রুমালগুলো সেগুলো এগুলো হচ্ছে বাচ্চাদের বোরখা। এখানে বিভিন্ন ধরনের দেখি দেখান কেমন আছে, দু ধরনেরটাই দেখান। এটা বড় এটা চাইতে বড় আছে, এটা চাইতে এক্সেল বড় আছে, এটা 2XL আছে, 3XL আছে। এখানে সব স্কার্ফের বোরখা নিয়ে গেলাম। এই ছিল মোটামুটি বোরখা মার্কেটের মানে ভিউটা আপনাদেরকে দেখালাম। তো আপনাদের যাতে যাতে প্রয়োজন আপনারা এসে কিন্তু এখানে খুব রিজনেবলের মধ্যে কিনতে পারেন। তো আমি 40 রিয়াল দিয়ে একটা কিনলাম বোরখা, আর একটা হিজাব নিলাম 20 রিয়াল দিয়ে। তো এখানে আপনাদের পছন্দ অনুযায়ী পেয়ে যাবেন এখানে আসলেই। আর বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ডিজাইনের এখানে আছে, এবং রিজনেবল প্রাইসে একটু দামাদামি করলেই ভালো প্রাইসে বোরখা কিনতে পারবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন করে আমার চ্যানেলটি ভিউ করবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আরও সব নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আবার মার্কেট থেকে আমি একটি বোরকা এবং একটা হিজাব কিনেছি। তো বাসায় যাওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হলো বোরখার ডিজাইনটা।